নমস্কার বন্ধুরা, আপনাদের আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো সুখবর দিতেই আসিনি, ইভেন আপনারা ভিডিওর থাম্বনেইল অনেকেই দেখে নিয়েছেন। বিশেষ করে যারা খুব বেশি ডিজিটেক, মানে ডিজিটালি এবং টেকনোলজি নিজেকে অ্যাডভান্স করে রেখেছেন, তারা অবশ্যই অনেকে জেনে গেছেন যে গতকালকে RBI থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, এবং সেই নোটিফিকেশানে বলা হয়েছে যে কোটাক মহিন্দ্রা ব্যাংক আর 811 অ্যাকাউন্ট খুলতে পারবে না, মানে ডিজিটালি কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে যে মানুষ অ্যাকাউন্ট খুলে সে অ্যাকাউন্ট খুলতে পারবে না, ওনারা আর কোনো নতুন করে ক্রেডিট কার্ড দিতে পারবেন না। যদিও কোটাক মহিন্দ্রা ব্যাংকে ভারতবর্ষে খুব বেশি মানুষ কিন্তু চিনত না, এই মুহূর্তে খুব বেশি মানুষ যে চিনে এরকম নয়, কিন্তু যারা মোবাইল ঘাটে, যারা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, তারা কিন্তু অনেকেই চেনে। চেনার সবচেয়ে বড় কারণ কি, ভারতবর্ষে ডিজিটালি অ্যাকাউন্ট খোলার মহিমে যদি কোনো ব্যাংক সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে সেটা হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। 2015-16 দিকে, 15-র শেষের দিকে এবং 16-র প্রথম দিক থেকে কোটাক মহিন্দ্রা ব্যাংক 811 বলে একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং শুরু করে। সিম্পল একটা অ্যাকাউন্ট ওপেনিং ছিল, আপনি তাদের অ্যাপ ইনস্টল করুন, নিজের কিছু ডেটা এখানে আপনি পুট করুন, আধারের মাধ্যমে আপনার KYC কমপ্লিট করুন, আপনার অ্যাকাউন্ট খুলে গেল মিনিমাম বা লিমিটেড ট্রানজ্যাকশনের সাথে। তারপর খুব তাড়াতাড়ি আপনার দোকানে বা আপনার বাড়িতে বা আপনার নির্দিষ্ট যে জায়গায় দেখা করার জায়গায়, সেই জায়গায় কোটাক মহিন্দ্রা ব্যাংকের এজেন্ট চলে আসতো এবং ওনারা এসে আপনার KYC-র মাধ্যমে অ্যাকাউন্টটাকে ফুল এবং অ্যাক্টিভ করে দিয়ে যেত। ফুললি ট্রানজ্যাক্টেড অপারেটেড অ্যাকাউন্ট ওনারা বানিয়ে দিয়ে যেত, যেটাকে বলতো কোটাক 811 অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট এত বেশি চলার সবচেয়ে বড় কারণ ছিল, আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এটা চালাতে পারতেন এবং এখানে একটা 811 ডেবিট কার্ডও পাওয়া যেত। তো যেই সময়ে কোটাক মহিন্দ্রা ব্যাংক এই মহিম হাতে উঠিয়ে মার্কেটে কাজ শুরু করেছিল, তখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা একটা দুর্বিষহ বিষয় ছিল। ব্যাংকে যাওয়া, ফর্ম ফিল করো, ইভেন স্টেট ব্যাংকের কথা যদি বলি বড়ই যন্ত্রণাদায়ক একটা ব্যবস্থা ছিল। ইভেন CSPতেও যদি যান, তখন আমিও স্টেট ব্যাংকের CSP ছিলাম, ছবার আঙুলে ছাপ দেওয়া, এই করা সেই করা, বহুত কিছু ঝামেলা হেপাতো ছিল যেটা ডিজিটালি পড়ে না। 2016 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 বিগত 8 বছর এই 811 বহু মানুষকে নতুন করে ডিজিটাল ট্রানজ্যাকশন করতে শিখিয়েছে। অবশ্যই ফুল ফ্লেজ অ্যাকাউন্ট আপনি বানাতে পারতেন, ওই অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে আপনি ফুল ফ্লেজ অ্যাকাউন্টেও যেতে পারবেন, কিন্তু 2024-এর এই মার্চ মাসে গতকালকে কোটাক মহিন্দ্রার এই অ্যাকাউন্টের উপর রক্তচক্ষু পড়ে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। তবে সেটাকে রক্তচক্ষু বলা ঠিক হবে না, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা করেছে তা সত্যি করার প্রয়োজন ছিল, এবং সেই জন্যই কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের উপর চড়াও হয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা নতুন করে কোনো ডিজিটাল অ্যাকাউন্ট খুলবেন না বা মানুষকে ক্রেডিট কার্ড দেবেন না। সেম একই ধরনের এই নিয়মনীতি লাগু করা হয়েছিল HDFC ব্যাংকের উপর গত 2 বছর আগে। 1 বছর ওনারা নির্বাসন কাটিয়ে তারপর গত বছর থেকে আবার ক্রেডিট কার্ড দেওয়া শুরু করেছেন। সেম খরা এখনও চলছে ব্যাঙ্ক অফ বরোদার উপর। ব্যাঙ্ক অফ বরোদা ওয়ার্ল্ড অ্যাপের মাধ্যমে ভারতবর্ষের প্রচুর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এবং মানুষকে না জানিয়ে মানুষের অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়েছে। ওনারা নিজের মতো করে অ্যাপ ইনস্টল করে নিয়েছে, মানে এটা ব্যাংকের ভেতরের লোকগুলাই করেছিল। যার পরে সাফাই দিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, তারা বলেছে যে আমরা বেশ কিছু কর্মচারী, 50 জনের কর্মচারীকে আমরা ছাঁটাইও করেছি। তো বুঝতে পারেন এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমটা একটা ভীষণ বিমর্ষ পরিস্থিতিতে চলছে, যে যখন খুশি তখন যা খুশি তা ওনারা করতে চাইছেন। কিন্তু সবচেয়ে ভালো জিনিস যে তাদের নিয়ামক সংস্থা আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ততটাই অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ বলতে পারেন, যে কোনো ভুল পদক্ষেপের পর ধনাধন কিন্তু ওনারা স্টেপ নিচ্ছেন যে ব্যাংক কী করবে, ব্যাংকে কী করতে হবে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে, ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্ট ওপেনিং বন্ধ, এরকম প্রচুর নিয়ম নীতি। স্টেট ব্যাঙ্কের উপর লাস্ট একটা ফাইন্যান্সিয়ালের মোটামুটি 8-10 কোটি টাকার পেনাল্টি, মানে প্রচুর কিছু হয়ে গেছে আর প্রচুর কিছু আরও হবে। আশা করি ভবিষ্যতে এরকমও হতে পারে যে ব্যাংক এতগুলোরই প্রয়োজন নেই, এত ঝামেলা কেপু হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোপে আরও এক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, এবার আমি প্রতিবেদনটা একটু আপনাদেরকে পরে শোনাচ্ছি। এবার কোটাক মহিন্দ্রা ব্যাংকের উপর করা নিষেধাজ্ঞা, অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একজনও নতুন গ্রাহক নিতে পারবে না তারা। বুধবার 24 এপ্রিল এই মর্মে নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সূত্রে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিবৃতি অনুযায়ী 1949-এর ব্যাঙ্কিং রেগুলেশন আইনের 35A ধারা অনুযায়ী কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেডের এই প্রতিষ্ঠান নিজেদের ব্যাঙ্ক বলে দাবি করে উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক সংযোজন করতে পারবে না এই সংস্থা, পাশাপাশি দিতে পারবে না নতুন ক্রেডিট কার্ড। ওনারা চাইলেও কাকে নতুন ক্রেডিট কার্ড আর দিতে পারবে না। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গে বলবৎ হয়েছে এই নিয়ম, কালকে রাত্রি থেকে এই নিয়ম বলবৎ হয়ে গেছে। আরবিআই তরফে এহেন পদক্ষেপের জেরে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ পুরানো যারা কাস্টমার আছেন তাদের অ্যাকাউন্টে বা ক্রেডিট কার্ডের উপর তার কোনো প্রভাব কিন্তু পড়ছে না। বর্তমানে কোটাক মহিন্দ্রার যে গ্রাহকদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তারা তা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিষেবা পেতেও কোনো সমস্যা হবে না তাদের। পাশাপাশি সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বলবৎ থাকবে এই নিয়ম। সূত্রে খবর, 2022-2023 কেন্দ্রীয় ব্যাংকের তরফে নেওয়া আইটি পরীক্ষায় পাশ করতে পারেনি কোটাক মহিন্দ্রা ব্যাংক। বুঝুন কতটা বিশ্রী বিষয়, যেটা সাধারণ মানুষ জানতেই পারতো না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি এরকমভাবে খোলাসা না করতো। আবার বলছি, সূত্রের খবর, 2022-2023 কেন্দ্রীয় ব্যাংকের তরফে নেওয়া হয়েছে আইটি পরীক্ষায় পাশ করতে পারেনি কোটাক মহিন্দ্রা ব্যাংক, যার জেরে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে বেসরকারি ব্যাংকটি তথ্য প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় ফাঁক ফোকর খুঁজে পাওয়া গেছে, যার ক্ষেত্রে এটা ঠিক HDFC ব্যাংকের ক্ষেত্রে সেম সমস্যা ছিল যে হঠাৎ করে ব্যাংকের সার্ভার ডাউন হয়ে গেছে বা কাস্টমারদের সমস্যা হচ্ছে, সার্ভার কোনো প্রকারের রেসপন্স করছে না। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ইলনেস বলতে হবে ব্যাংকের, এবং সেটা আরবিআই কিন্তু ঠিকঠাক জায়গায় ধরেছিল রিজার্ভ HDFC ব্যাংকের ক্ষেত্রে, এবার কোটাক মহিন্দ্রা ব্যাংকেও ধরেছে। ব্যাংকিং রেগুলেশন আইন ভাঙার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যার জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2022-23 আইটির ক্ষেত্রে ভুলগুলি সংশোধনের জন্য কোটাক মহিন্দ্রা ব্যাংকে সুযোগ দেওয়া হয়েছিল। আরবিআইয়ের দাবি, ভুলগুলি মিটিয়ে ফেলতে অসম্মত হয় কোটাক মহিন্দ্রা ব্যাংক। বুঝুন কোটাক মহিন্দ্রা ব্যাংকের মানে কী ধরনের কর্মসূচি। ওনারা রিজার্ভ ব্যাংক যেই কথাগুলো বলেছে, যে ভুল ত্রুটি সংশোধনের কথা বলেছে, সেগুলো সংশোধন করতে অসম্মত হয়। বাহ, অনলাইনে নতুন গ্রাহক বা ক্রেডিট কার্ডের আবেদন করার কবে থেকে শুরু হবে তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় ব্যাংক। কিছু বলার নেই, কারণ ওনাদের হাতেও নেই। সম্প্রতি মহারাষ্ট্রের উল হাসানের কোনার্ক আরবান কোঅপারেটিভ ব্যাংকের উপর 1 বছর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই, সেম একই ধরনের কাণ্ডের জন্য। সো ভারতবর্ষে ব্যাংকরা, ধরুন ব্যাংকগুলোকে অ্যাকচুয়ালি সরকার চাইছিল যে ব্যাংক এরকমভাবে কাজ করুক যাতে ভারতের মানুষের অর্থনৈতিক যে পরিকাঠামো ডিজিটাল ব্যাংকিং সিস্টেমে সেট হয়েছে তা যাতে সুদৃঢ় এবং স্মুথভাবে চলতে পারে, তার জন্য ব্যাংকগুলোকে কিন্তু উন্মুক্ত একটা ধরতে পারেন যে মার্কেটের জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো তাতে দেখা গেছে যে তারা নিজের মর্জি মাফে ব্যাংকিং সিস্টেম চালানোর চেষ্টা করছে। তো সেই জায়গায় গিয়েই আরবিআইকে বিভিন্ন ধরনের স্টেপ এবার নিতে হচ্ছে। আর বিশেষ করে কোঅপারেটিভ ব্যাংকগুলো থেকে যতদূর পারেন আপনারা বেঁচে থাকবেন, কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের উপর, গুচ্ছ কোঅপারেটিভ ব্যাংকের উপর কিন্তু দিনের পর দিন বিভিন্ন ধরনের খাড়া আসছে, মানুষের পয়সা সেখানে ফেসে যাচ্ছে। সুতরাং আপনারা যদি একটু বেশি সাবধান হয়ে কোনো শিডিউল ব্যাংকগুলোতে ধীরে ধীরে নিজেকে শিফট করেন, আমার মনে হয় আপনাদের জন্য এবং আমাদের জন্য এবং সারা ভারতবর্ষের জন্য একটু ভালোই হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের কী হয়েছে। যারা বিশেষ করে, আমি বিহার থেকে এক ভাইকে দেখতাম যে কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য ও সকাল সন্ধ্যা দুবার করে ভিডিও বানাতো। তো এবং যাদের হয়ে ওনারা KYC করতেন, সেই KYC কোম্পানিগুলোও কিন্তু ফ্রড। এর মধ্যে একটা কোম্পানি আছে আপনার বিজনেক্সট, সে কিন্তু বিভিন্ন স্কিমে মানুষের টাকা তুলে নিয়েছিল এবং সেও কোটাক মহিন্দ্রা ব্যাংকের একজন পার্টনার, যে KYC পার্টনার যাকে বলে। তো সেখান থেকে আমার একটু সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয় যে এইরকম ধরনের একটা বেমানান কোম্পানিকে কীভাবে কোটাক মহিন্দ্রা ব্যাংক KYC পার্টনার হিসেবে নিতে পারে। যাই হোক, বাকি এজেন্সিদের সাথেও কথা বলেছিলাম, যারা KYC করে কোটাক মহিন্দ্রা ব্যাংকে, কেউ সেরকম রেসপন্সিভ না বা তাদের এক দুজনের তো খুব ভালো পরিকাঠামো আছে, তারপর ওরা করার মতো মানসিকতা রাখেন না। সো যাই হোক, এই ব্যবসাটা যারা করছিলেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে KYC করিয়ে দেওয়া, সেটা মোটামুটি ধরেন এই মুহূর্তে থেকে অস্থা চলে গেলো, আর এই মুহূর্তে এখানে নতুন কোনো কাজ হচ্ছে না। যাদের যাদের কাছে কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের কোনো সমস্যা নেই, তাদের নর্মাল অ্যাকাউন্ট চলবে। যাদের ক্রেডিট কার্ড রয়েছে তাদেরও সব কিছুই নর্মাল চলতে থাকবে, শুধুমাত্র নতুন করে অ্যাকাউন্ট ওপেনিং হবে না আর নতুন করে কেউ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে না, যদিও কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্রেডিট কার্ড স্পেশাল কিছু নেই, তা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, এরকমই নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি প্রেস করে নিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত জুড়ে থেকে না স্কিপ করে দেখার জন্য।